হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকম রেখেছেন ভালো আছেন। তো অ্যাকচুয়ালি আপনারা ভিডিও দেখেছেন যে মেমের সিজার সম্পূর্ণ হয়েছে, এবং সেই সিজার সম্পূর্ণ হওয়ার পরে কী হলো সে বিষয়ে আপনাদেরকে আসলে ওইভাবে তেমন কোনো আপডেট আমি দিতে পারিনি। তো এখন মূলত আপনাদের সাথে আমি একটা আপডেট ভিডিও শেয়ার করছি। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন। আমি আবারও বলছি যে আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন। তো জীবনে মানে এমন কিছু কিছু পরিস্থিতি তৈরি হয় যেটা আসলে অপ্রত্যাশিত, যেটা দেখা যায় যে হয়তো কেউ কখনো চায় না বাট হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে হয়তো আমি পড়তেছি বা পড়েছি, বাট একটা বিষয় আমি সবসময় বলবো যে আমি সবসময় আল্লাহ পাকের উপর আমার অগাধ বিশ্বাস, কারণ তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছু তার হাতে, আসলে আমার হাতে কোনো কিছু নেই। তো এখন বিষয় হচ্ছে যে মিমের সিজার সম্পূর্ণ যখন হলো, মানে ওখান থেকেই আমি ঘটনাটা স্টার্ট করি। তো মিমের সিজার সম্পূর্ণ হওয়ার পর নিয়ারলি 20 মিনিট পর বাচ্চা যখন দেখাচ্ছিল না, আমি জাস্ট মানে অপারেশন থিয়েটারের সামনে দরজার সামনে আমি কিন্তু পায়চারি করছিলাম। তো আমার ভিতরে মানে এত বেশি উত্তেজনা কাজ করতেছিল ওই মুহূর্তে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি মানে খুব কষ্ট হচ্ছিল যে কোনো সমস্যা হয় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা, মানে সেই বিষয়গুলো নিয়ে। তো আমি আমার কাছে কিঞ্চিত মনে হলো যে কান্নার শব্দ আমি শুনতে পেলাম, যে মানে কান্না করতেছে। তো এই বিষয়টা যখন আমি শুনতে পারলাম বাবুর কান্না বা বাচ্চার কান্না, তখন একটা জিনিস আমি নোটিস করলাম যে এখানে তো আর কারো থাকার কথা না, তাহলে নিশ্চিতভাবেই হয়তো এটা আমারই বাচ্চার কান্না। দেন আমি দরজায় নক করছি। দরজায় নক যখন করলাম তখন ওখানকার যে সিকিউরিটি গার্ড ছিল সে দরজা খুলেছে। তখন আমি তাকে বললাম যে আচ্ছা সিজার কি সম্পূর্ণ হয়েছে কিনা। তখন উনি বলল আচ্ছা আমি দেখতেছি। তো আমি ওখানেই দাঁড়িয়ে আছি, আমার খালা শাশুড়িও ছিলেন পাশে বসা, বাট আমি পায়চারি করছিলাম। আমি মানে মানে মানুষ বিপদের মুহূর্তে হয়তো সবসময় আল্লাহ পাককে স্মরণ করে, আমিও ব্যতিক্রম না, আমিও আসলে আল্লাহ পাককে স্মরণ করছিলাম, আল্লাহকে ডাকছিলাম। তো কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে বললো যে হ্যাঁ সিজার সম্পন্ন হয়েছে, বাচ্চাকে মানে মুছে টুছে দিচ্ছে এই আর কি। তো আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থায় আছে। তো বলছে এগুলো তো আর আমি বলতে পারবো না, এটা হচ্ছে আপনি একটু পরে জানতে পারবেন যখন ডাক্তার এসে আপনাকে সব কিছু বলবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এটা বলার 15-20 মিনিট পরে পায়চারি করছিলাম, তো ডাকছে, আমি সাথে সাথে চলে গেছি, গিয়ে দেখি যে বাবু কোলে নার্স সম্ভবত বা অথবা ডাক্তারও হতে পারে মহিলা, তো তার কাছে। তো বাবু আমাকে দিল, আসলে মানে প্রথমবারের মতো বা জীবনের প্রথমবারের মতো আমার বাবু আমার কোলে, এই মানে এই অনুভূতিটা আসলে আমি বুঝাতে পারবো না কোনোদিন, মানে মানে ওই মোমেন্টটা আসলে আমার জন্য কেমন ছিল। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো আমি আসলে বাবুকে ওইভাবে ভালোভাবে আমি নোটিস করিনি, জাস্ট আমার কাছে মনে হচ্ছিলো যে হাতের ওপরে দিয়েছে আবার পরে ঢুকে যায় কিনা, মানে ওইরকম আমি ভয় পাচ্ছিলাম আর কি। তো আমার খালা শাশুড়ি পাশে ছিল, আমি আবার তার কোলে দিলাম, সেও একটু কোলে রেখে বাবুটাকে নার্সের কাছে দিয়ে দেয়, তারা নিয়ে চলে দেয়। তখন আমি বললাম যে আমি আমার ওয়াইফের সাথে সাক্ষাৎ করতে চাই, মানে মানে ওর ওর যে মানে ও কী পর্যায়ে আছে এটা তো আমার জানার দরকার। তো তখন আমি বললাম, তো বলছে যে এখন তো আপনি দেখা করতে পারবেন না, 15-20 মিনিট পরে এদিক দিয়ে আমরা নিয়ে যাব, তখন আপনি চাইলে দেখা করতে পারবেন। আসলে তারপরে যেটা হলো যে মিমকে যখন নিয়ে গেছে তখন কিন্তু আমি আর দেখতে পারিনি। তখন আমি যখন আমি আবার ওই অপারেশন থিয়েটারের সামনে গিয়েছি তখন আমাকে বলা হলো যে আপনি এখন দেখতে পারবেন না। তো আমি মানে খুব রিকোয়েস্ট করতেছিলাম যে না আমি একটা বার তার একটু দেখতে চাই যে আসলে কীভাবে আছে বা কী পর্যায়ে আছে। খুব রিকোয়েস্ট করে আমি ভেতরে যাই। তো সেখানে গিয়ে দেখলাম যে আরও সিজার যারা হয়েছে তারাও আছে। তো ওকে দেখে মানে এত খারাপ লাগতেছিল যে ও মানে কোনো কথা নাই মুখে, জাস্ট মানে কাঁপতেছিল আর চোখ দিয়ে ওর হচ্ছে মানে পানি গড়িয়ে পড়তেছে। তো বিষয়টা
খুবই কষ্ট দিচ্ছিল আমাকে, কিন্তু কিছুই করার নেই। বাট এই বিষয়টা আমি মেনে নিতে পারবো না বলে আমি ওকে মানে ওখান থেকে আমি দ্রুত বের হই। কারণ হচ্ছে আমি ওকে বলি যে তুমি থাকো, কিন্তু ও আমাকে আর কিছু বলেনি, বা জাস্ট সিজারের পরবর্তীতে হয়তো ওর অনেক কষ্ট হচ্ছিল, আমি এটা বুঝতে পারছি। তো আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। বের হয়ে আসার পর আমি অপেক্ষায় আছি, কারণ আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে যে বাচ্চাটা আমাদেরকে দিয়ে দিবি, আমরা কেবিনে নিয়ে যাব বাচ্চাকে। তো আমাকে বলেছে ওখান থেকে যে 10 মিনিটের বেশি লাগবে না। সেখানে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, তারপরেও যখন দিচ্ছে না বা তারা কেউ আসতেছে না, তখন আমার ভিতরে একটা টেনশন ফিল হচ্ছে, জাস্ট ওয়ার্ডস গোয়িং অন অ্যাকচুয়ালি, যে যেখানে 10-15 মিনিটের কথা বললো সেখানে 30 মিনিট লাগুক, তাই বলতো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এত সময় তো লাগার কথা না। তখন আমার আমি ওই দরজা ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছি। তো তখন ওনারা আসছে, আসার পরে বলছে কী হয়েছে। তো আমি বললাম যে এত সময় তো লাগার কথা না, কী হয়েছে। তখন যে ডাক্তার আমাদের সেজার সম্পূর্ণ করেছে উনি আসছে, উনি এসে বলল যে আসলে আপনাদের তো একটু সমস্যা হয়েছে, বেবিকে এখানে তো রাখা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? তো বলছে যে এখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আপনাকে যে হসপিটালে রিফার করতেছে সেখানে যান। তো আমি জাস্ট একটু টেন্সড। তো বলছে যে বাচ্চার কিছু প্রবলেম হয়েছে, এই প্রবলেমগুলোর কারণে এই হসপিটালে ট্রিটমেন্টটা হবে না, বাট আমি ডাক্তার যেটা বলতেছে যে আমি যে হসপিটাল রেফার করতেছি সেখানে যান। তো বিষয়টা মানে ওই মুমেন্টটা যে এত মানে খারাপ লাগতেছে, যে হঠাৎ করে কী এমন হলো, আমি বাচ্চা দেখলাম সব কিছু ঠিক মনে হয়েছে আমার কাছে, তো এখন কী হলো আমি তো এটা বুঝতে পারতেছি না। তো ডাক্তারকে বারবার আমি বললাম, উনি বললো যে দেখেন এটা মানে জটিল কোনো কিছু না, একেবারে মেজর একটা বিষয় যদি হইতো তাহলে আমি আপনাকে বলতাম, এটা তেমন কিছু না, জাস্ট আমি যে হসপিটালটা রেফার করতেছি আপনি সেখানে চলে যান। এই ঘটনা যখন ঘটে তখন অলমোস্ট হয়তো বা 3:30টারও বেশি বেজে গেছে রাত। আর আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, কিন্তু মিমের সিজার সম্পূর্ণ হয় 2:20 মিনিটে, আই মিন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমাদের বাচ্চাটা পৃথিবীতে আসে রাত 2:30 মিনিটে। তখন আমি আমার খালা শাশুড়িকে বললাম যে ডাক্তার তো এরকম বলতেছে। তো বলছে যে যেহেতু এরকম বলতেছে আমার মনে হয় যে এখানে আর সময় নষ্ট করার দরকার নেই, তাহলে হয়তো বাবুর প্রবলেম হতে পারে। তো ওনারা যে হসপিটালটা রেফার করছে সেটা হচ্ছে ওনাদের যে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হসপিটাল কাঁকড়ায়। তো আমাদের বেবির যে ডিসচার্জ সার্টিফিকেট সেখানে উল্লেখ করে দিয়েছে। তো সেই জায়গাতে আসলে দেখলাম যে মানে ওই সময় এখান থেকেই ফোন দেওয়া হয়েছে যে ওই হসপিটালে, কিন্তু ওনারা বলতেছে যে এখানে সিট খালি নেই। তো সিট খালি নেই বিষয়টা কতটা উদ্বেগের আপনারা বোঝেন একটু, ওই মানে মুহূর্তটা তাহলে আমাদের জন্য কেমন ছিল। আর আমি যে এত পরিমাণে ওই সময় আমি পাগল পাগল হয়ে গেছি, আমি যে না এনি হাউ আমাকে যে করেই হোক খুব রিকোয়েস্ট করছে যে, তো ওনারা বলছে দেখেন সিট যদি না থাকে তাহলে আপনি রিকোয়েস্ট করতে লাভ হবে না। তো ওনারা বলেছিল যে সকাল 9টার দিকে একটা সিট হতে পারে, আর তখন রাত হচ্ছে আপনার 3:30 বা 4টার কাছাকাছি। আমি বললাম যে না, কারণ ডাক্তার যেহেতু বলেছে নিশ্চিতভাবে কোনো না কোনো সমস্যা আছে, হঠাৎ করে যদি বেবির কোনো প্রবলেম হয়ে যায়। এখানে সেখানে ফোন দিয়ে আদিন হসপিটালে ফোন দিলাম, সেখানেও সিট খালি নেই। তারপরে ওই ইসলামী ব্যাংক থেকে বেশ কয়েকটা আশেপাশের যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে ফোন দেওয়া হয়েছে, কিন্তু কোথাও কোনো সিট খালি নেই। সর্বশেষ আমি ওনাদের কাছ থেকে শুনে এটা হচ্ছে বর্তমানে যে হসপিটালে বাবুটা অ্যাডমিট করা হয়েছে সেটা হচ্ছে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা প্রাইভেট হসপিটাল, এখানেই মূলত সিট পাওয়া গেছে। পরবর্তীতে ওখান থেকে তারা অ্যাম্বুলেন্সে করে আমাদেরকে এখানে পাঠাইছে এবং এখানে এসে বাচ্চাকে অ্যাডমিট করানো হয়েছে। তো আমি এখন সেই মেডিকেলেরই ক্যান্টিনে বসে। তো আপনাদের কাছে আমার বাবুর জন্য দোয়া চাই, যাতে আল্লাহ পাক আমার বাবুটাকে সুস্থ করে দেন। আর মিমের সামগ্রিক আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। আল্লাহ পাক যাতে মিমকেও পরিপূর্ণরূপে সুস্থতা দান করেন, আপনারা সবাই দোয়া করবেন। আর মানসিকভাবে অবশ্যই আঘাতপ্রাপ্ত, আপনারা বুঝতে পারতেছেন আমাদের বিষয়গুলো। সো সার্বিক দিক থেকে শুধু এটাই বলবো যে আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাদের বাবুটাকে পরিপূর্ণরূপে সুস্থতা দান করেন। আর এই আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জাস্ট আপনারা বলতে পারেন যে এটা একরকম আপডেট একটা ভিডিও, যে আপডেটটা জানানো। কমেন্টে সম্ভবত একজন লিখেছিলেন যে মা অথবা বাবুর দুজনের মধ্যে কারো একটা কিছু হয়েছে। তো ওনার বিষয়টা ঠিক ছিল যে দুজনের মধ্যে কারো একজন কিছু হয়েছে, যেহেতু আমাদের বাবুটার সমস্যা হয়েছে। আর মিমের বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে জানাবো। আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।